আমাকে তুমি নাম ধরেই ডাইখো, কারণ আমি তোমার ছোট ভাইয়ের মতো। এটা আপনি কি কইতেছেন স্যার? আপনি হইলেন মালিক, আমি আপনার চাকর। আচ্ছা ঠিক আছে, বিকালে এসে বিষয়টা তোমাকে বুঝিয়ে বলছি। ময়না চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এখনই আসছি। ঠিক আছে, আমাদের কিন্তু 11টায় মিটিং। সো হারিয়া ভাইজান, তুমি আইসি চাকরি ছেড়ে এখান থেকে চলে যাবে। কেন ম্যাডাম, আমি কোনো অন্যায় করছি? মতিন মিয়া, আপনাকে যা বলা হয়েছে আপনি ঠিক তাই করবেন। বিকালবেলা এসে যেন আপনাকে আমি এখানে না দেখি। একটু পর কাজে আসবে, তাকে সব কাজ বুঝিয়ে দিয়ে আপনার যেখানে খুশি সেখানে চলে যাবেন। না, আমি যাব না, আমার তাড়াই দিয়ে না ম্যাডাম। মতিন, আপনাকে এসে যদি আমি এখানে দেখি আপনাকে কিন্তু অপমান করে বের করে দিতে আমি বাধ্য হব। যদি নিজের বোনের ভালো চান তাহলে যা বলছি তাই শুনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মতিন, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বাড়িতে ছেড়ে যাচ্ছি। বাড়িতে কেন, বাড়িতে যেয়ে কি করবে? আল্লাহ দুনিয়া অনেক বড়, এত বড় দুনিয়াতে কোটি কোটি মানুষ, সব মানুষের খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আমার একলা মতিনের খাবারের ব্যবস্থা তিনিই করবেন। কি আছো, বোকার মতো কথা বলছো কেন? কি সমস্যা হয়েছে আমাকে বলো। কোনো সমস্যা? মন ঠিক আছে না স্যার, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। নিচে কাজে আছে, আমি আরে সব কাজ বুঝাই দিছি। আর এই ব্যাগে আমার কাপড় চোপড় আছে, যদি ভুলে কোনো কিছু নেই আপনারা একটু চেক করে দেখেন। না 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 না, দরকার নেই, তুমি ভালোভাবে যেও, দোয়া করি ভালো থাকো। আচ্ছা এক কাজ করো, ওকে এই চলতি মাসের বেতনের পুরো টাকাটা দিয়ে দাও। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমার বোনটাকে রেখে গেলাম, একটু দেখে রেখে বাপ মামুরা মাইয়া, ওর তো এখানে কেউ নাই আপনার কাছে না, একটু দেখে রেখে। তোমার বোনকে নিয়ে কোনো টেনশন করো না, ও আমাদের এখানে ভালোই থাকবে। মাঝে মধ্যে বোনকে এসে দেখে যেও। জি আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা নাই, নতুন করে দেখো।